সুফিয়ান সাহেব বাড়িটা শুনিয়ে আল্লাহ জানুন। ইয়া ভাই সাহেব আইসুননি আপনি, আপনার বারসা ইয়ার বইয়া মনে মনে কই খিতা ইতা খিতা না ও তো মনে মনে কইলাম একটা কুকা আপনার লাগিল ইয়া যায়। কুকা? জিয়া ও কুকা খোলা দে গুগুনি। জিয়া ভাই দেখি সাই দেখো কা ভাই কুকা খোলা আবার কুকা হইল কিলে। না 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 ইগু ইগু ওইতো নাই নক্কা, আপনার জিনিস আপনি লইয়া দক্কা, কুকা লইয়া আমার গরু হইতো না। ইয়া ভাই লইয়া ইচ্ছি জায়গা রাখি দক্কা রে ভাই। না না আপনি এক কাম করক্কা, আমি সব সময় কইছি যে বরখা ঈদ কুরবানির ঈদ ফাঁকানি তাইছুন আপনারা, এটা কুকা কোলা লইয়া খেয়েও আমার গরু আইতা না, ইকান না করছে লইয়া ইচ্ছি জায়গা রাখি দক্কা ভাই বুঝছেন নি। আচ্ছা আক্কা 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 আপনার তো না করছি ইটা জিনিস লইয়া, আফের আঙ্গুর বেদানা মালটা কত জাতর ফল ফুরুট আছে আইলা কুকা লইয়া। মেহমানে যখন এগু লইয়া আইছুন ই বিষ তো আর আমরা খাইতাম পারি না, এখন এগু আমরা সম্ভবত অতটুকু করতাম পারি। আপনার তো লগে জরুরি মাত আছে, মাতটা হইল গিয়া যে এই কুকা কোলা এখন আমাদের জন্য একটা বিষ হয়ে দাঁড়িয়েছে, আমি আপনি আমরা সবাই যারা পান করতাম আমরা আজ থেকে এটাকে বর্জন করব। এখন কিভাবে আপনারা এই জিনিসটাকে বর্জন করবেন? আসুন প্রথমত হলো কোরবানির ঈদ উপলক্ষে মেহমানরা আত্মীয় স্বজনের ঘরে বেড়াতে যাবেন, যাওয়ার সময় বিস্কুট বা অন্যান্য জিনিসপত্র কিনার পরে এই জিনিসটা আমরা সচরাচর কিনি, এটা কিনা থেকে বিরত থাকবেন। মানে মেহমানের বাড়িতে যাওয়ার সময় এটা বিলকুল কিনা যাবে না। আপনারা সদাইপাতি কিনার জন্য, প্রয়োজনীয় জিনিসপত্র কিনার জন্য মুদির দোকানে যান, সচরাচর যে কোনো জিনিস কিনার পরে দেখবেন ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে লক্ষ্য করবেন এই জিনিসটা আছে কিনা। যদি কোনো মুদির দোকানে এই জিনিসটা থাকে তাহলে আপনারা এই দোকান থেকে কোনো খরচাপাতি কিনবেন না, খরচাপাতি বা সদাইপাতি রেখে দিয়ে চলে আসবেন এবং প্রতিবাদ করবেন, এটা গ্রামে হোক বা বাজারে হোক এইভাবে প্রতিবাদ করবেন যে আমরা যে দোকানে কুকা আছে সেই দোকানে আমরা সদাই কিনবো না। ঠিক তেমনি ভাবে কোনো রেস্তোরাঁতে কোনো হোটেলে আপনি যদি যান এবং দেখেন যে ফ্রিজের মধ্যে এই জিনিস আছে সেই রেস্তোরাঁতে আপনারা কোনো কিছু খাবেন না, এভাবে যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে আমরা আশা করি অন্তত পক্ষে বাংলাদেশে এই জিনিসের মার্কেট ডাউন হবে। যখন গ্লাসের মধ্যে এই জিনিসটা এভাবে ঢালবেন এবং পান করতে যাবেন তখন চিন্তা করবেন এই যে কালো এই জিনিসটা, এটা হচ্ছে কোকা কোলা নয়, এটা হচ্ছে মুসলমানের রক্ত। যদি আপনি মানুষের রক্ত পান না করেন তাহলে এই জিনিসটাকে পান করবেন না, মানুষ হয়ে মানুষের রক্ত কেউ পান করে না। চিন্তা করবেন ভাববেন যে এই জিনিস পান করছি মানে ফিলিস্তিনের শিশুদের নারীদের যুবকদের বৃদ্ধদের অসহায় নিরীহ মানুষের রক্ত পান করছি, এটা যদি আপনার মাথায় আসে তাহলে এই জিনিস মুখে নিবেন না, এই জিনিস কিনবেন না। আমি পান করতাম আপনি পান করতেন, যারা জানতো না তাদেরকে জানান তাদেরকে বুঝান যে এই রক্ত আমাদের জন্য হারাম।